হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমি কিছুদিন আগে মিনামিত্র একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, তাই আজকের ভিডিওটা আবার করলাম। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের উইনারকে। আমি কিন্তু অলরেডি কমেন্ট পিকারের মধ্যে চলে এসেছি। আমি এখানে আমার ভিডিও লিঙ্কটিকে পেশ করে দিব, পেশ করে দিলাম। এবার কমেন্ট ফিল্টারে ক্লিক করে আমি কমেন্ট অপশনে ক্লিক করলাম। কমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এই অ্যাপসটি কমেন্টগুলো সব নিয়ে নিয়েছে। এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করব, আর স্টার্ট বাটনে ক্লিক করার পরেই চলে আসবে আমাদের আজকের উইনার। তো দেখি আজকের উইনার কে হয়। তো দেখতে পাচ্ছেন আজকের উইনার রাহুল ফ্রি ফায়ার। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার পরে এই চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন, কারণ নেক্সট টাইম আপনি যখন উইনার হবেন তখন আপনার চ্যানেলটাকেও গিয়ে সবাই সাপোর্ট করবে। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনাকে কিছু কাজ দেওয়া হয়েছিল, যার প্রথম কাজ হচ্ছে গরু থেকে দুধ কালেক্ট করা। আমরা দেখতে পাচ্ছি মিনা খুব সুন্দরভাবে মশাগুলো তাড়িয়ে দিচ্ছে এবং গরুকে খাবার দিচ্ছে খুব আরামের সহিত। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি চাইলে আপনার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর মাঝে দিতে পারেন। আপনি প্রথমে এই ভিডিওটাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওতে একটা লাইক দিন এবং সুন্দর একটা কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবারে এই ভিডিওটাকে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন। সঠিকভাবে এই কাজগুলো সম্পন্ন করা হলে আপনি আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নেক্সট ভিডিওতে আমি আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। এই চ্যানেলের লিঙ্ক যেমনভাবে আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, ঠিক তেমনিভাবে আপনার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওতে দিয়ে দেব। সুতরাং সাথে থাকুন, সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। আমরা চলে এসেছি পরবর্তী ধাপে। মিনাকে বলা হয়েছে একটা মুরগি ধরার জন্য। মিনা কি পারবে এই মুরগিটাকে ধরতে? দেখি কি হয়। মিনা কিন্তু একটা অলরেডি আচার খেয়েছে, সামনে মুরগিটা প্রচণ্ড দৌড়াচ্ছে। দেখি কি করা যায়, মিনা কি পারবে এই মুরগিটাকে ধরতে, বা মিনা কি পারবে এই মুরগির সাথে বুদ্ধিতে। দেখতে হলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে, কিন্তু মুরগি কী করে ধরবে? এই যে এবার চেষ্টা করতেছে, লাস্ট চান্স দেখা যাচ্ছে। এইবার মিনা একটা খাঁচা নিয়ে আসছে, মুরগিটাকে ধরবে, ধরে ভাই ধরছে উইনার। বন্ধুরা, এবারে দেখি মিনার জন্য কি প্রতীক্ষা করছে বা কি চলতেছে। আমরা দেখতে পাচ্ছি মিনাকে মাছ ধরার জন্য বলা হয়েছে, এবার মিনা যাবে মাছ ধরতে। আচ্ছা, আমরা দেখি মাছ ধরার জন্য কি কি মাছ নিয়ে আসতে পারে। মিনা কি পারবে মাছ ধরে নিয়ে আসতে বাড়ি পর্যন্ত? দেখা যাক কি হয়। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আর আমি সাথে রয়েছি আপনাদের গেমিং কমল। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনা সামনের দিকে যাচ্ছে, মানে নদীর দিকে যাচ্ছে মাছ ধরার জন্য। মিনা কি পারবে মাছ নিয়ে বাড়ি ফিরতে? দেখতে হলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। অলরেডি মিনা কিন্তু চলে এসেছে নদীর কাছে মাছ ধরার জন্য, কিন্তু এ কি উপাস থেকে ঢিল ছুড়ছে? আমার পাখিটাকে কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু সঠিকভাবেই নিয়ে আসছি। আমরা কিন্তু অলরেডি একটা মাছ, দুটো মাছ ধরছি আর ওদিক থেকে ঢিল ছুড়ছে। হায় হায় রে, ঢিল মারলে তো শেষ রে ভাই, আর তো কাজ হবে না রে ভাই, মাছ তো উঠবে না। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুটো ঢিল কিন্তু ছোড়া শেষ, তৃতীয়বারের মতো আমরা জিতে গেছি। এইবারে কিন্তু মাছ ধরা আমাদের কিন্তু অনেক মাছ পেয়েছি, অনেক মাছ হয়ে গেল। এবার আবারও ঢিল ছুটছে। ওরে ভাইরে, মিঠু অনেক কাজ করতেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব মজার একটা গেম শো চলছে। আপনারা নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করুন, এবং নেক্সট রাউন্ডে রয়েছে আরও ইন্টারেস্টিং, আরও মজাদার। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। দেখতেছেন মিনা রাজুর গেম শো। আমরা কিন্তু অলরেডি মাছ কালেক্ট করার শেষ, আমরা কিন্তু চলে আসছি মাছ দিয়ে আর কি, রাজুর কাছ থেকে পাঠিয়ে দিয়েছি। এবার আমাদের নেক্সট এপিসোড বা নেক্সট মিশন হচ্ছে সবজি কেনা। বাজার থেকে আমাদেরকে সবজি কিনতে হবে। মিনা কি পারবে তার বাবাকে সাহায্য করতে, তার পরিবারের জন্য বাজার থেকে সঠিক সবজিটা নিয়ে আসতে? দেখতে হলে সাথে থাকুন। মিনা কিন্তু প্রচণ্ড বেগে ছুটছে বাজারের দিকে। মিনার বাবা সাইকেলে করে আগেই চলে গেছে বাজারে। মিনাকে সঠিক পণ্যটা নিয়ে আসতে হবে। সামনে দিয়ে কত ঝড়, অনেক ভয়, অনেক ভীতি, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে কিন্তু মিনাকে বাজারে যেতে হবে। মিনা কি পারবে এগুলো পেরিয়ে বাজারে যেতে? দেখতে হলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এরকমের গেম শো বা এরকমের ভিডিও আপনি কখনো দেখেন নাই, আসলে সত্যি খুব মজা পাবেন আজকের ভিডিওটা দেখলে। আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখলে অনেক ইন্টারেস্টিং বা অনেক মজা পাবেন, চমৎকার একটা সময় লাভ করতে পারবেন। মিনা ছুটছে বাজারের দিকে, সামনে রয়েছে অসংখ্য বাধা বিপত্তি। আর এই বাধা বিপত্তিকে কাটিয়ে কি মিনা বাজার পর্যন্ত যেতে পারবে, না বাজার থেকে মানে বাজারে না গিয়েই তাকে বাড়ি ফিরতে হবে? দেখতে হলে সাথে থাকুন। বন্ধুরা, আমরা দেখছি মিনা বাজারের দিকে এগিয়ে গেছে, বাজারের কাছাকাছি কিন্তু প্রায় চলে এসেছে। অলরেডি বাজারের ভিতরে প্রায় চলে এসেছে, মিনার বাবাও এখানে রয়েছে। সামনে আরও তো ঝড় রয়েছে, দেখতেছি, দেখি কি হবে, বোঝা যাচ্ছে না আসলে।
আমরা কিন্তু অলরেডি বাজারের মধ্যে চলে এসেছি। মিনার বাবা দেখা যাচ্ছে, মিনার বাবাকে দেখা যাচ্ছে এখানে সবজির দোকানের পাশে বসে আছে। মিনাকে সবজি কালেক্ট করার জন্য বলেছে। মিনা ট্রাই করতেছে যে কোন সবজিটা ভালো, কী কী নেবে একটু দেখে নেই। মিনা না এটা নেবে না, হ্যাঁ একটা নিল, পাতাকপি নিল, এটা আর নিবে না। দেখছি মিনা ভালো ভালো কিছু সবজি, টাটকা সবজি নিচ্ছে, হ্যাঁ টমেটো নিল। মিনাদের কিন্তু সবজি কালেক্ট করা শেষ, এবারে মিনা মিনার বাবার সাথে বাড়ি ফিরবে। কিন্তু বাজার পর্যন্ত এসেছিল ঠিক আছে, বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়ে গেল। দেখা যাক, মিনারা কিন্তু পড়ে গেছে, একবার অ্যাক্সিডেন্ট করেছিল কিন্তু তাতে মিনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কী করবো, দ্বিতীয়বার আবার অ্যাক্সিডেন্ট, তৃতীয়বার কিন্তু আবার উঠে চললো মিনাকে নিয়ে মিনার বাবা বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড বেগে ঝড় আসছে, মিনারা কি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে, নাকি ঝড়ের কবলে পড়ে তারা মারা পড়বে, না অন্য কোনো অ্যাক্সিডেন্ট করবে। দেখতে হলে সাথে থাকুন। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার একন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন মিনা রাজু গেম শো। মিনা এবং মিনার বাবা বাজার থেকে শাকসবজি ক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দেখতেছি আমরা মিনা এবং মিনার বাবা চলছে, হঠাৎ করে আবার অ্যাক্সিডেন্ট। এবারে কিন্তু মিনার বাবা প্রচণ্ড জোরে সাইকেল চালাচ্ছে, দেখা যাক কী হয়। এবারে কিন্তু অনেক জোরে চালিয়েছি, অনেক জোরে এগিয়ে যাচ্ছে। ঝড়ের কবল কিন্তু প্রচণ্ড বাড়তেছে, এর মধ্যে বৃষ্টি শুরু হবে না, বৃষ্টি এখনও শুরু হয় নাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিনার বাবা কতটা জোরে বা কতটা পরিশ্রম করে গাড়িটা চালাচ্ছে বা সাইকেলটা চালাচ্ছে। আপনারা দেখছেন ঝড়ের বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, মিনার বাবা কিন্তু এবার প্রচণ্ড জোরে চালাচ্ছে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, দেখি বাড়ি পর্যন্ত যদি যেতে পারি তাহলে একটা সমাধান পাওয়া যাবে বা খুব ভালো হয়। দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, অলরেডি আমরা চলে এসেছি, খুব ভালোভাবে চলে এসেছি শাকসবজি নিয়ে। এবারে দেখা যাক আমাদের নেক্সট মিশনটা কী হয়। দেখতে পাচ্ছি আমরা চলে আসছে মিনের বাবা, সবজি নিয়ে চলে গেছে। এবারে হচ্ছে আমাদের লাস্ট মিশন, লাস্ট মিশনে কী বলা হয় একটু দেখে নেই। মিনা ঘরের দিকে গেল, রাজু হাতে একটা খাবার নিয়ে বসে আছে, মিনার মাও বসে আছে। দেখতে পাচ্ছি মিনার বাবা এবং মিনার দাদি আসছে সামনে, মিনার মার হাতে কিছু খাবার দিল। আমরা এই স্টেপটা পার করে ফেলেছি। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আপনারা আগামী পর্বে দেখবেন এর জন্য একটা প্রোমো শো আপনাদেরকে এখানে শো করা হচ্ছে। আগামী পর্বে দেখবেন, আগামী পর্বে দেখবেন।